হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। তোমাদের যেটা বলার সেটা হলো, আজ আমি কলকাতা ফিরে যাচ্ছি। এ কদিন খুব মজা করেছি, আনন্দ করেছি শিলিগুড়িতে। তো আজ হলো বাড়ি ফিরে যাওয়ার পালা। মনটা স্বাভাবিকভাবেই খুবই খারাপ সকাল থেকে, কাল রাতের থেকে। আমার শরীরটাও খুব খারাপ, গতকাল রাতে খুবই মাথাটা ব্যথা হয়েছে, যার জন্য শরীরটা খুবই খারাপ আছে এখনও। সকালবেলা মা এসেছে আমাদের আমার সাথে স্টেশনে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি যাচ্ছি হলো শতাব্দীতে, ভিস্টাডোম কোচে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ লাগেজ রাখার আলাদা করে জায়গা আছে, বেশ সুন্দর। এখানে লাগেজটা রেখে দিয়েছি। আমি প্রথমবার ভিস্টাডোমে উঠলাম, তো আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর ভিতরটা। তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। যারা অলরেডি চড়েছ তাদেরকে তো দেখানোর কিছু নেই, কিন্তু যারা এখনও চড়নি তাদেরকে আমি বলবো অবশ্যই একবার চড়ে দেখতে পারো, খুবই দারুণ। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে আর বৃষ্টিও হচ্ছে। শিলিগুড়িতে খুবই বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে, বেশ ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা। ওয়েদার তো ঠান্ডা আছেই, বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে আবার ভেতরে এসিও চলছে। এত ঠান্ডা লাগছিল, এত শীত করছিল যে খালি ভেবে যাচ্ছিলাম কতক্ষণে একটু চা পাবো। যাই হোক, চা বিস্কিট সব চলে এসেছে। গরম গরম চা খেয়ে বেশ একটু ভালো লাগছে। এমনিতেই গতকাল থেকে আমার মাথাটা খুবই ব্যথা হচ্ছিল, যাই হোক এখন একটু ভালো লাগছে চা খেয়ে। ভেতরটা জাস্ট দেখো, ওয়াও কি সুন্দর! পুরোটা খোলা, পুরো বাইরের সমস্ত গাছপালা, সিনারি, নেচার সব দেখা যাচ্ছে, এত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে ভেতরটা। যাই হোক, দু ঘন্টা পার হয়ে গেল, এখন প্রায় 8টা বেজে গেছে। ব্রেকফাস্ট চলে এসেছে, দারুণ। দেখতেই পাচ্ছ দুধ, কর্নফ্লেক্স, কলা, অমলেট, তারপরে ব্রেড, বেশ দারুণ ব্রেকফাস্ট। প্রত্যেকটা সিটের নিচে ঠিক মাঝখানে চার্জিং পয়েন্টও করা আছে, যেখানে মোবাইল চার্জও দেওয়া যাবে। খুব সুন্দর ব্যবস্থা করা। এই ভিস্টাডোম কোচের সবথেকে সুন্দর জায়গা হলো এটা, তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা খোলা, এত সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। খুবই সুন্দর, পুরোটা খোলা। আমরা ফারাক্কার ওপর দিয়ে যাচ্ছি, বেশ খুবই সুন্দর। আরেকজন দাদাও ছিল, সেও ভিডিও করছিল। এখন প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে, লাঞ্চও এসে গেছে। দেখতেই পাচ্ছ কী কী দিয়েছে, জিরা রাইস, ডাল, মাংস,
আলুর একটা তরকারি, রুটি, অনেক কিছু দেয়, অনেক কিছু দিয়েছে, আইসক্রিমও আছে। আমার স্পেশালি মাংসটা খুবই ভালো লেগেছে, ডালটাও খুব ভালো ছিল। প্রায় চলে এসেছি, একটু পরেই নেমে যাব। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি কলকাতা, আমার হাজবেন্ড নিতে এসেছে। তো আমরা এখন রাস্তা পার করব, সামনেই রাস্তার ওপারে ওলা পার্কিং আছে, যারা ওলা করে যেতে চায় তারা ওই পারে যেতে হবে তাদেরকে। আর এই পাশে হলো প্রিপেড ট্যাক্সিও আছে, যারা ট্যাক্সি করে যেতে চায়, হলুদ ট্যাক্সি এখানে আছে দাঁড়িয়ে। তো আমরা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি করেই বাড়ি ফিরব। কলকাতার ওয়েদারও বেশ ভালোই আছে, অতটা গরম নেই যতটা ভেবেছিলাম। বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়েই তাড়াতাড়ি ফ্রেশ হব, কারণ প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কাল তো খুবই মাথা ব্যথা করছিল। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করছি, টাটা, বাই।